সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার একটা কাজের প্রুফ দেখাবো, আমি এই কাজটা কিভাবে করলাম। এটা ছিল $160 অর্ডার। এটার মূলত কাজটা ছিল আমাকে একটা ওয়ার্ডপ্রেসের রেসিপি কার্ড তৈরি করে দিতে হবে আমাদেরকে। তো ডিজাইনটা ছিল এরকম, এটা যদি আমি দেখাই, এটা হচ্ছে রেসিপি প্লাগইন দ্বারাই করতে হবে, রেসিপি কার্ড প্লাগইন দ্বারা। তো এটার যদি আমি মেনুতে চলে যাই, আমি এই কাজটা অনেকজনকেই দিছিলাম কাজটা করার জন্য। অনেকে আছে যারা এটা করতে পারে নাই, পরবর্তীতে আমার সমস্যা হয়ে গেছিলো এই কাজটা করতে। আমি এই কাজটা আমার লাইফের ফার্স্ট টাইম করলাম, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের এক এক রকমের বায়ার আসে এক এক রকম বিষয়গুলো নিয়ে। তো আসলে ওইভাবে কাজ করা পসিবলও হয় না সবার পক্ষে। তো আমার এটা হচ্ছে, আমার এরকম একটা ডিজাইন করতে হবে একটা প্লাগইনের মাধ্যমে। কিন্তু এই এই যখন এই কাজটা আমি করতে যাই, বাইরের $160 অর্ডারটা যখন আমি প্রজেক্টটা কমপ্লিট করতে যাই, তখন আমার এই প্রবলেমটা সম্মুখীন হয়ে আমার এই কাজটা কেউ আমাকে হেল্প করতে পারে না। মানে আমিও এটা প্রথম, দেন আমার কাছে এটা খুবই কঠিন লাগতেছিল। তারপরে আমি দেখলাম যে কোনো ভিডিও পাই কি না, আমি যখন ইউটিউবে সার্চ করলাম, তারপরে আমি কোনো রকম কোনো ভিডিও পাইলাম না যে আমাকে প্রপারলি গাইডলাইন সহকারে আমার এই কাজটা আমি বুঝতে পারবো দেন করতে পারবো। এটা ছিল $160। এই অর্ডারটা ক্যান্সেল করলে আমার অর্ডার কমপ্লিশন রেটটাও অনেকটাই কমে যেত, আমার সমস্যা হয়ে যেত। তো আমি ভাবলাম যে কাজটা আমি নিজেই করে দিই। অবশ্য রিভিশন গেছে আমার অনেকবার। তো রিভিশন যাওয়ার পরে আমি এই কাজটা নিজেই করে ফেলি। তো এটা ছিল $160 অর্ডার। কাজটা একটু যদি আপনাকে দেখাই, বাইরে আমাকে প্রুফ দিছিল যে তুমি এই ডিজাইনটা করবা, এটা হচ্ছে এই প্লাগইনের মাধ্যমে করতে হবে, ডিজাইনটা এরকম হবে, ঠিক আছে। বায়ার কোনো কিছু দেয় নাই, শুধু আমাকে একটা ডক ফাইল দিয়ে দিয়েছে যে এই ডিজাইনের ভিতরে এই লেখাগুলো থাকবে, আর আমাকে বাকি কাজগুলো করতে হবে। আমি আমার ফাইবারের, এটা হচ্ছে আমার নতুন ফাইবার অ্যাকাউন্ট, এই ফাইবারের অ্যাকাউন্ট সব কিছু ডিলিট, মানে আমি কেটে দিলাম। এখন শুধু আমার ডিজাইনটা রয়ে গেল, আর হচ্ছে আমাদের কিভাবে কাজ করব সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। যদি এরকম যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছেন, যদি এরকম কোনো প্রবলেমের সম্মুখীন হন, তো আশা করি আজকে আমাদের ক্লাসের এই ভিডিওটা দেখে মোটামুটি আপনারা এই কাজটা করে ফেলতে পারবেন, 100% করে ফেলতে পারবেন। আপনাদের মনে আসতে পারে যে এটা তো যে কেউ করতে পারবে, তাই না? এটা আমি ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে করে ফেলতে পারবো, কিন্তু না, এখানে একটা সিস্টেম আছে। যখনই কেউ এখানে প্রিন্টে ক্লিক করবে, এই ফুল পেজটা অটোমেটিকলি প্রিন্ট হয়ে বেরিয়ে পড়বে, একদম প্রিন্ট হয়ে বেরোবে। তো আপনি এলিমেন্টরতে করতে গেলে কিন্তু প্রিন্ট করে বের করতে পারবেন না এই সম্পূর্ণ পেজটা। কিন্তু এই রেসিপি কার্ডের মাধ্যমে আপনি এই কাজটা সহজে করে ফেলতে পারবেন। এই সেম ডিজাইনটাই আমরা করব আমরা একটা প্লাগইনের মাধ্যমে। তো আসি, এটা হচ্ছে আমাদের ধরেন একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট। এটা আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ওয়েবসাইটটা নিছি। তো আমি এখানে আমার ডোমেইন হোস্টিংতে আমি লগ ইন করে ফেলি, আমাদের ড্যাশবোর্ডে চলে যায় ওয়ার্ডপ্রেসের। ওকে, আমাদের এটা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম, আমি দিয়ে আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। আমি এখানে যেটা করব, আমাদের প্লাগইনটা ইনস্টল করে ফেলব। এখানে দেখেন WP রেসিপি মেকার, এটা দিয়ে একটা প্লাগইন, এটার মাধ্যমে আমরা অন্য রেসিপির কাজ করা যায়। কিন্তু হুবহু ওই ডিজাইনটাই যেহেতু আমাদের লাগবে, আপনি সরাসরি যদি ফার্স্ট টাইম আপনি করতে চান, তাহলে কোনো কিছুতে হাত দিবেন না। যদি আপনি ওয়ার্ডপ্রেসের একদম লো কোয়ালিটি থাকে আপনার এক্সপিরিয়েন্স, তাহলে আশা করি কোনো কিছুতে হাত না দেওয়াই বেটার। আর যদি আপনার ওয়ার্ডপ্রেসে মোটামুটি অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি আপনি যেখানে খুশি মানে আপনি ক্লিক করতে পারেন, কোনো কিছু যায় আসে না। তো আমরা যেটা করব, আমরা সরাসরি চলে আসবো হচ্ছে প্লাগইনে। ডাইরেক্ট আমরা এখানে প্লাগইনে ক্লিক করব। ওকে, অ্যাড এ নিউ প্লাগইন, আমি এখান থেকে অ্যাড এ নিউ প্লাগইনে আমি ক্লিক করব। এখান থেকে আমি সার্চ করব, আমাদের যেহেতু রেসিপি কার্ড লাগবে, আমি এখানে লিখব রেসিপি কার্ড। দেখি পাই কিনা এরকম কোনো। ওকে, আমরা একটা প্লাগইন পেয়ে গেছি, এখানে দেখা যাইতেছে WP রেসিপি, এটা WP রেসিপি কার্ড ব্লগস ফর, এটাই আমাদের প্লাগইন। এটা আমরা যেটা করব, এখান থেকে ইনস্টল করব। ইনস্টল করার পরে এখান থেকে আমরা অ্যাক্টিভ করে ফেলব। তো আমরা এখান থেকে অ্যাক্টিভ করে ফেললাম, ইনস্টলও করে ফেলছি।
তো এবার দেখেন এখানে একটা ড্যাশবোর্ড চলে আসছে। আমরা যেটা করব, এখানে আমাদের কোনো কাজ নাই আপাতত, এখানে অনেক সেটিং আছে, এগুলো না জানলে সমস্যা নাই। আপনার যতটুকু বায়ার আমাকে বলছে আমি ততটুকুর ভিতরে করতে পারবো। ওই যে আপনার এখানে ডিজাইনটা যেরকম আছে, এখানে দেখেন ইন্টিগ্রেশন, এখানে দেখেন এটাই আছে। তো যদি অন্য কোনো নাম থাকে তাহলে আপনি এখান থেকে কিন্তু এই যে এখানে দেখেন এই নামগুলো থাকে, এখানে চাইলে আপনি ভিডিওর জায়গায় অন্য কিছু দিতে পারেন, ছবি দিতে পারেন, আপনি যা খুশি এখানে আপনি আপনার মতো করে এই ডিজাইনটাই এখানে মানে ভিতর সাইড থেকে আপনি নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারেন। ডিসপ্লে টাইম, প্রিমিয়াম, এগুলো আপনি করে নিতে পারবেন। আশা করি এটা আমাদের লাগতেছে না। আমরা যেহেতু একটা রেসিপি তৈরি করব, সেই জন্য আমরা যেটা করব এখান থেকে আমরা রেসিপি, অল রেসিপি আছে, আমাদের যেহেতু এখনও রেসিপি তৈরি করা হয় নাই তাহলে তো আর এটা আমাদের দরকার পড়তেছে না, তাই না? তো আমরা যেটা করব এখান থেকে অল রেসিপিতে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন আমাদের কোনো প্রকার কোনো রেসিপি নাই, রেসিপি কার্ড নাই। আমরা এখান থেকে অ্যাড এ নিউ ক্লিক করব। এখানে আমরা অ্যাড এ নিউ ক্লিক করার পর আমাদের একটা রেসিপির একটা অপশন চলে আসবে, ওই ডিজাইনটাই আমাদের এখানে মানে টেমপ্লেটটা চলে আসবে। আমাদের এখান থেকে আমাদের একটা কি দিতে হবে, টাইটেল দিতে হবে। আমাদের টাইটেলটা কি, এটা হচ্ছে আমাদের টাইটেল, বায়ার আমাদেরকে দিয়ে দিছে সব কিছু। ওকে, আমি এটা আমি এখানে দিয়ে দিলাম, সরি এটা হইল না কেন, বড় হওয়ার কথা ছিল। ওকে, আমি লিখে ফেলি, হাতে লিখে ফেলি, তাহলে বোল্ড হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের রেসিপির নাম। ওকে, এখানে একটা ছবি দিতে বলতেছে। ওকে, আমরা একটা ছবি দেই, যে কোনো একটা ছবি নিয়ে আসি আমরা, ধরুন এটাই হচ্ছে আমাদের একটা ছবি, অথবা বাইরে থেকে একটা ছবি নিতে পারেন। না, আপনার যে রেসিপির ভিতরে যে ধরনের ছবি থাকবে সেই ধরনের ছবি একটা আপনাকে এখানে দিকে দিতে হবে। ধরেন এটা হচ্ছে আমাদের একটা ছবি, আমি এটা সম্পূর্ণ করে দেব। এটা ফুল সেকশন নিব। ওকে, আমি এখান থেকে মেডেল করে দিই, মেডেল করে দিলাম। দেখেন রেসিপিটা এখন মেডেলে চলে আসলো, আর এটা বড় করা যায় না আই থিঙ্ক। ওকে, যতটুকু আছে এটা আমাদের পারফেক্ট আছে। তো এখানে দেখে প্রিন্টের অপশন চলে আসছে, এখানে বলতেছে টাইটেল দিতে। ওকে, আমরা আবার এই টাইটেলটাই দিয়ে দিলাম, কপি করে এখানে টাইটেল, রেসিপি টাইটেল। ওকে, এটা আমি দিয়ে দিলাম। আর রেসিপি বাই এটা আমাদের দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিকলি নিয়ে নেবে। এখানে আরও অনেক কিছু আছে, আপনি কাস্টমাইজেশন করতে পারবেন ভিতর থেকে। তো আমাদের এখানে কি দেওয়া আছে, সার্ভিস, তারপরে কুকিং, এগুলো দেওয়া আছে। এগুলো দেখি আমাদের বায়ার দিছে কিনা, একটু নিচের দিকে যাই। হ্যাঁ, এখানে দিয়ে দিছে প্রিপ। ওকে, 10 মিনিট, আমি তাহলে ওইটা আমি সেট করে ফেলি, 10 মিনিট, 10 মিনিট। ওকে, এটা দিয়ে দিলাম। তারপরে কি দিছে, কুকিং টাইম, কুকিং টাইম দিয়েছে হচ্ছে 45 মিনিট। ওকে, আমরা কুকিং টাইম দিব হচ্ছে 45। ওকে, তারপরে আর কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে রেস্ট টাইম। ওকে, সার্ভিং, ওকে, 8 থেকে 10 দেখি, সার্ভিং 8 থেকে 10, 8 থেকে 10 আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এখানে একটা কোনো আমার কিন্তু এটা দেওয়ার নাই, এটা একটা মিনিমাম দেওয়া আছে, এটা আমি যেরকম আছে এরকমই বাইরে ফল রেখে দিলাম। বাইরে যদি বলে কখনো চেঞ্জ করতে আমি চেঞ্জ করে দিব। তো এটা দিয়ে দিলাম। এখানে একটা শর্ট ডেসক্রিপশন লিখতে বলতেছে, তো আমরা এখান থেকে যে কোনো একটা ডেসক্রিপশন আমরা দিয়ে দিতে পারি, এটাও দিতে পারি। ধরেন আমি এটা দিয়ে দিই। ওকে, এটাই বেটার হবে, উপরেরটা, এই ডেসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিলাম। আর এটা চাইলে আপনি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো কিছু যায় আসে না। তো এবার আসি এটা, এখানে আমাদের পয়েন্টগুলো সেট আপ করতে হবে, এটা আমাদের বায়ার লিখেই দিছে। তো এখান থেকে আমি কপি করতে থাকি, এটা কপি করে আমি দিলাম। ওকে, এখানে একটা স্পেস পরে চলে আসছে, ঠিক আছে? স্পেসটা আপনি কেটে দিবেন, তাহলে এখানে পারফেক্টলি বসবে। ওকে, আমাদের দ্বিতীয়টা কপি করে ফেলি। ওকে, দ্বিতীয়টা, ওকে, এবার তৃতীয়টা, তৃতীয়টা হচ্ছে একটু উল্টো পাল্টো হয়ে গেছে। ওকে, তৃতীয় হচ্ছে এটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, স্পেসটা কেটে দিলাম। এবার আবার দৌড়ি, এটা কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। ওকে, আবার এটাই করি, আবার এখানে অ্যাডে করে দিই নতুনে। যদি আমাদের নতুন কোনো সেকশন নিতে হয়, যদি আরও অনেক অপশন থাকে তাহলে এটা এখানে ক্লিক করবেন, এটা নিয়ে এখানে দেখেন অ্যাডে অ্যাড লেখা আছে, এখানে আপনি এটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এটা হয়ে যাবে। তো আমি এটা কপি করে ফেললাম, আবার আমি কপি করলাম। যদি আপনারা ওয়ার্ডপ্রেসের কাজ করেন তাহলে এগুলো আপনাদেরকে
জানতে হবে কোন কাজ কখন লাগে বলা যাবে না, ঠিক আছে? আমাদের অনেক রকমের কাজই আসবে যারা আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করব, তারা এরকম প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আমি যেহেতু পড়ছি আপনারাও পড়তে পারেন, তো এই কাজগুলো আশা করি দেখে রাখা ভালো হয়, পরবর্তীতে কাজে লাগবে আর কি। তো আমি এটাও কপি করে ফেললাম, এটাও কপি করে ফেললাম। ওকে, মোটামুটি অনেকগুলো কপি হয়ে গেছে, অনেকগুলো তো টাইম লাগবে। ওকে, আমি একটু ফাস্ট করে ফেলি। ওকে, আমি এগুলো ফুললি দিয়ে দিলাম। আরো আমাদের 5টার মতো আছে। আর এই কাজটা আমাকে খুবই রিসার্চ করে শিখতে হয়েছে। আমি গুগলের ভিতরে অনেক রিসার্চ করছি, করার পরে এই কাজটা আমি করছি। আমি প্রথম অবস্থায় আসলে আমি অনেক ঘাবড়ে গেছিলাম কাজটা কি না কি হয়, তো সমস্যা নাই, পরে ডিজিটাল মার্কেটিং এর অভিজ্ঞতা ছিল, তো সেই জন্য সার্চ করে করে বের করতে পারছি আর কি। তো যাই হোক, আমাদের এটা কিন্তু পয়েন্ট হয়ে গেছে, আমাদের প্রথমটা কি সেট আপ কমপ্লিট। এবার আসি তৃতীয় স্টেপে, এটা আছে, এটা আমাদের দেওয়া আছে, আমরা এটা থেকে ডাইরেক্ট কপি করব। কপি করে আমরা নিচের দিকে চলে আসবো, এটা দেওয়া আছে দেখছেন, ডেসক্রিপশনস। ওকে, আমরা ফার্স্ট এটা দিয়ে দিলাম, সেকেন্ড কি আছে এটা, এটা আমরা দিয়ে দিব এখান থেকে, তারপরে সেকেন্ডটা কপি হয়েছে। ওকে, এবার থার্ড, থার্ড, তারপরে হচ্ছে ফোর, আরেকটা নেই সেকশন। ওকে, আরেকটা পয়েন্ট নিছি, তারপরে এখানে মনে হয় আমার একটা মিস গেছে, অ্যাড, অ্যাড, ওকে, অ্যাড, এটা মিস গেছে আমাদের, এটা আমি পরেরটাই দিয়ে দিলাম, ছয় আমি দিয়ে দিলাম এটা, তারপরে এটা আমি সবগুলো একটা একটা করে দিতেছি। আমার ভাইয়ার তো দিয়ে দিছে, যতগুলো দিবে আপনি শুধু নিবেন, নিয়ে নিয়ে কাজ করবেন, সমস্যা নাই। আর এটাতে কোনো না নিষেধ নাই, ভাইয়ারে আপনি ডিজাইন করে দিলে হলো। তো আমি ডিজাইনটাই করতেছি, ভাইয়ার যেটা চাচ্ছে আর কি। তো এটা কপি করে ফেললাম, আবার দশ দশ কপি, এগারো। ওকে, আমি উল্টা পাল্টা সংখ্যা বলতেছি, ঠিক আছে, যাই হোক, মাইন্ড করবেন না। তো এটা হয়ে গেছে আমাদের, আমাদের প্রথমটা সেট আপ কমপ্লিট। এখানে আরেকটা ডেসক্রিপশন আছে, টিপস, এটা আমি কপি করে ফেললাম। কপি করে এখানে আমি চাইলে নতুন একটা নিতে পারি, অ্যাড এ ডেসক্রিপশন, এখানে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম এটা। এবং এখানে বলতেছে একটা কি ভিডিও দিতে, ঠিক আছে, আরেকটা ডেসক্রিপশন আছে নিচে, এটা আমি এর নিচে দিয়ে দিব, মানে আমাদের একদম নিচে দেওয়ার একটা অপশন আছে নোটিশে, আমি এটা দিয়ে দিলাম নোটিশে। তো এখানে চাইলে আপনি আরেকটা অ্যাড করতে পারেন, আপাতত দরকার নাই, আমাদের একটা ভিডিও দিয়ে দিই। আমাদের এটা যেহেতু একটা ওকে একটা মেনু, তো দেখি এরকম কোনো ভিডিও পাই কিনা আমি, এই ধরনের রেসিপি ভিডিও বা ইউটিউবে পাই কিনা, যে তারা রেসিপিগুলো তৈরি করছে বা রান্নাগুলো করতেছে, যদি পাই তাহলে আমি ওই ভিডিওটা সেট আপ করে দেবো এখান থেকে। তো দেখি পাই কিনা। ওকে, হ্যাঁ, তিন ছিল, ওকে, থ্রি ভিন ছিল, ওকে, এটা আমাদের সাথে যায়, এখানে সবগুলোই থ্রি। ওকে, রান্নারটা এটাই বেটার লাগতেছে, ওকে, এটাই আমি নিয়ে ফেলি। এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে, ওকে, কপি কপি করে আমি নিচের দিকে আসবো। এবার দেখেন ভিডিওটা দিব কোথা থেকে, দেওয়ার কিন্তু স্কোপ নাই, দেখি 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 কোনো জায়গায় দেওয়ার স্কোপ আছে কিনা। ওকে, ভিডিওটা দেওয়ার অপশনটা পাচ্ছি না কেন, ওকে ওকে, আমি আগে পাবলিশ করি তারপরে ভিডিওটা চিন্তা করতেছি। ওকে, আমি পাবলিশ করলাম, এবার দেখি এখান থেকে ভিডিওটা আসে কিনা, ভিডিও সেকশনটা, ওকে,
দেখি আমি ভিডিওটা এখানে ইনকর করলো হয় কিনা, সরি এটা আরেকটা জায়গায় চলে গেল, আমি একটু উইডো করে নেই। ওকে, ভিডিওটা এখানে আসতেছে না, কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো। ওকে, যাই হোক, এটা আমরা পরে সেটআপ করতে পারবো। তো আমরা প্রথম আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন এই রেসিপির সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে, দেখছেন এটার এরকম একটা ডিজাইন কিন্তু চলে আসলো। এখন আমরা যে করলাম এই কাজটা, এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আপনি চাইলে এডিট করতে পারবেন সব কিছু এখান থেকে, ঠিক আছে, আপনি সব এডিট করতে পারবেন। এখানে দেখেন আরও অনেক রকমের ডিজাইন আছে, আপনি চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন, দেখছেন এটা এরকম ডিজাইন, এখানে ডিজাইনের অনেক রকম আছে। তো এই ডিজাইনটি আমার কাছে বেটার লাগতেছে অন্য অন্য সব থেকে। তো এটা থাক, আমি এটাই আমি আপডেট করে ফেলি। তো এটা আপডেট করে ফেললাম, এবার আমি চলে যাব আমাদের ওয়েবসাইটে, এটা আপাতত এরকমই থাক, ঠিক আছে। ওকে, এবার দেখেন আমাদের এটা হয়েছে, দেখি এবার কুইকলি আবার ডিজাইন করা যায় কিনা। ওকে, একটু আসি। ওকে, ইডিট, হ্যাঁ ইডিট করা যায় কিনা দেখি। এই জায়গাটা আমার ভিডিওর এই জায়গাটা এডিট করা দরকার ছিল, হচ্ছে না, ওকে ব্যাপার না, আমি আবার ওয়েবসাইটে চলে যাব। তো ওয়েবসাইটে আসার পরে আমি একটা পোস্ট নিব, একটা পেজ নিতে হবে বা একটা পোস্ট নিতে হবে, পোস্টের ভিতরে আমাদের ডিজাইনটা করতে হবে, মানে আমাদের ডিজাইনটা পাবলিশ করতে হবে। ওইখান থেকে তো আর আমাদের কোনো পেজ শো করবে না, আমরা কোনো পেজ দেখতেও পারবো না, ওইটা শুধু আমাদের ভিতর থেকে দেখা যাবে, তাই না? এর জন্য আমাদের একটা কি পোস্ট করবো, একটা পোস্টের মাধ্যমে আমরা একটা পেজ সাজিয়ে ফেলবো। তো আমি এখান থেকে অ্যাডে নিউ ক্লিক করব, একটা নতুন একটা পোস্ট ডিজাইন করব। এখান থেকে আমি লিখব হচ্ছে ও আমাদের যে নামটা আছে, এটা আমি নামটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে এটা করব কি পাবলিশ করে দিই, পাবলিশ করে দিছি। এবার আমি এলিমেন্টরটা আমি এখান থেকে ক্লিক করে দেবো, এটা পেজটা আমি এলিমেন্টর দিয়ে সাজিয়ে ফেলবো বাকি যতটুকু আছে। তো একটু ফলো করলেই আশা করি বুঝতে পারবেন যে আমি কীটা করতেছি। শুধু আমার শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই হবে, আর আমার ভিডিওটা ফলো করলেই হয়ে যাবে, আপনারা এই কাজটা করে ফেলতে পারবেন যদি এরকম কাজ আপনারা পান। তো আর না পারলে তো কোনো কথাই নাই, তাও শিখে রাখেন, সমস্যা নাই, কাজে লাগবে। ওকে, এখান থেকে আমি একটা নিউ সেকশন নিব। তো এখান থেকে আমি সেকশন নিলাম, এটা আমি হাইট ফুল দিতে পারি, ফুল হাইট। ওকে, আমি এটা দিয়ে দিলাম। এখান থেকে আমি দেখি, দেখেন আমি যখন এই প্লাজের আইকনের ভিতরে ক্লিক করছি তখন এখানে দুইটা আছে, একটা আছে রেসিপি কার্ড, এখানে আমার যেহেতু পোস্টার রেসিপি হয়ে গেছে আমি এখান থেকে এটা এনে এখানে দিয়ে দিব কান্দে ধরে। ধরেন আমাদের রেসিপি কার্ডটা আছে, একটা একটা কার্ড আছে। তো এই কার্ডটাই দেখেন চলে আসছে, একদম চলে আসছে, দেখছেন একদম চলে আসছে। আর আমাদের কিন্তু এখন দেখেন কোনো ভিডিও আসে নাই, দেখছেন আমাদের ভিডিও তো বায়ার বলে নাই ভিডিও দিতে, তাহলে তো আমরা ঝামালে পারতাম। ওকে, বায়ার কিন্তু ভিডিও দিতে বলে নাই, ঠিক আছে, আমাদের যতটুকু লাগবে ততটুকুই কিন্তু আমরা দিয়ে ফেলছি। এবার দেখেন সম্পূর্ণ কিন্তু কমপ্লিটলি চলে আসছে, একদম ভালোভাবেই আসছে, দেখছেন প্রিন্টটা খুব সুন্দরভাবে ডিজাইন আসছে, বায়ার যেরকম চাচ্ছিল সুভব সেরকমই করে দিছি। এখন আমি এটা যেটা করব, এখান থেকে আমি আপডেট করে ফেলবো পেজটা, আপডেট। আর এখানে দেখেন সুন্দর একটা কমেন্ট করার একটা অপশন চলে আসছে, এই পেজটা যদি আমরা দেখতে চাই তো আমরা আগের অপশনে চলে যাই, একদম প্রথমে চলে যাব, আমাদের ডিজাইনটা দেখব আমরা, এই পোস্ট আমরা কোনটা করলাম, আমরা পোস্ট করছি হচ্ছে, আমরা পোস্ট আগে বের করে নিই, এটা হচ্ছে আমাদের পোস্ট। আমরা যদি ভিউ করি, এবার এই লিঙ্কটা আমরা যেখানে পেস্ট করব সেখানে কিন্তু আমাদের ডিজাইনটা পরিপূর্ণভাবে দেখতে পারবেন। ওকে, আমরা একটু দেখি ডিজাইনটা হয়েছে কি না। ওকে, এখানে এটা হচ্ছে আমাদের, দেখেন রেসিপিটা, দেখেন অনেক সুন্দর কিন্তু একটা ডিজাইন চলে আসছে। আর এখানে দেখেন একটা শেয়ার করার অপশন আছে, ফেসবুক টুইটার আছে, তারপরে অথর আর অন্য পোস্টগুলো দেখাইতেছে, কমেন্ট করতে পারবেন, ঠিক আছে, প্রিন্ট করতে পারবেন, আর কি চান। এই ডিজাইনটা এখানে লেখাটা আসতেছে না, এখানে আমাদের সেটিংয়ে যায় আমাদের টেক্সট কালার বা পোস্টের টেক্সট কালারটা কালো করে দিলেই হয়ে যাবে, ডিজাইনটা দেখতে ভালো লাগবে উপরেটা আমাদের। শুধু আমি শুধু আমার এইটুক দেখানোর উদ্দেশ্য ছিল রেসিপির কার্ডটা কীভাবে অ্যাড করতে হয়, আমি এই কার্ডটা তৈরি করে দেখালাম আপনাদেরকে। এখন যদি বায়ার বলে প্রিন্ট করবো, আমি এখানে প্রিন্টে ক্লিক করলে সমস্তটুকু প্রিন্ট হয়ে যাবে, দেখি কতটুকু প্রিন্ট হয়, আমার তো প্রিন্টার নাই। তো দেখি, দেখেন সম্পূর্ণটা কিন্তু চলে আসতেছে, দেখছেন সম্পূর্ণটাই চলে আসতেছে একদম। আর কষ্ট করতে হবে না যে আপনি কী কী চান সব কিছু, এটা রেস্টুরেন্টের ভিতরে নতুন একটা সিস্টেম তৈরি করছে তারা। ওকে, যাই হোক, সম্পূর্ণ ক্লাসটা কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো নতুন টপিকের উপর,
ক্লাসে। ওকে।